जय जय श्री चैतन्य, जय नित्यानंद, जय अद्वैत चंद्र, जय गौर भक्त वृंदा, सभी मिले कृपा करी करो करुणा, अधम पतित जने ना करियो घृणा। पार्षद माधवेंद्र पुरीपाद शिवास ठाकुर लाउरे অদ্বৈত আচার্য, হ্যাঁ আরো বিভিন্ন স্থানে, যশোরে বেনাপোলে হরিদাস ঠাকুর ভগবান যখন আসেন তখন তিনি একা আসেন, তার পার্শ্বদের সবাই ভগবান কাছে যায় না। কারা যায়? যে শান্ত অন্তর্গত পাপ, যারা যত কম পাপ করেছে বা পাপ থেকে ক্ষয় হয়ে গেছে এবং পুণ্যবান, জনানাং পুণ্যানাং কর্মণাং, যারা পুণ্য করেছে তারা এখানে ভগবানের কথা শুনতে আসে। অনেকে হয়তো ভাববে আরে ওসব বলছে, বলুক গিয়ে যাক গিয়ে, আমার অনেক কাজ আছে। কি কাজ? টেলিভিশন দেখছে, টেলিভিশন দেখছে, নিউজ পেপার জার্নাল পড়ছে, সেখানেই তার আসক্তি। আর যে সুশ্রু শ্রদ্ধা ধানস, ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে হাতে দিল ভগবানের কথা শুনছে বা বাসুদেবের কথা হচ্ছে, তার ভগবানে আসক্তি হচ্ছে। তো ভক্তি মানে ভগবানে আসক্তি বাড়ানো। আপনারা জানেন সকলে বাঙালিদের বলে ভেতো বাঙালি, কেন? ভাত খেতে খেতে ভাত ছাড়া সে খেতে পারে, ভাত হওয়া চাই, কি করে হচ্ছে বারবার খেতে খেতে? সেরকম আমি যদি নষ্ট প্রায়শ অবদ্ধ, আমাদের ভিতরে যে কলুষ বহু বহু জন্মে, লক্ষ লক্ষ জন্ম জমে আছে পাহাড়ের মতো, হিমালয়ের মতো, সেগুলো আমরা নিজে, যেমন কয়লা যতই আপনি ধুন জল দিয়ে কি আপনি পরিষ্কার করতে পারবেন? না। কিন্তু কয়লাটাকে যদি আগুনে ফেলে দেন, তপস্যা করেন আপনি, তপস্যা কি? কথায় বলছে কষ্ট করলে কৃষ্ট, কোনো কিছু মূল্যবান পেতে হলে সবচেয়ে মূল্যবান ভগবান, বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম্ব, কেউ করছে না। যে সত্যিকারের জ্ঞান হয়েছে সে ভগবানের কাছে আসে তার কথা শুনতে। অর্যায় নেই এখন কলিযুগ, প্রায় না অল্প ঊষা মুসমিন যুগে জানা, মন্দ সুমন্দ মতো মন্দ ভাগ্যা হিপদ্যুত, কালের দোষে নিধে রাজন, শাস্ত্রে এইসব কথা আছে। কলিযুগের দোষ অনেক, ভাত কাপড়ের জন্য লোকে রাত দিন কি পরিশ্রম করছে, গাধা বোধ হয় এত পরিশ্রম করে কিছু মনে করে না, কিন্তু এর আগে কিন্তু লোকেদের এরকম ছিল না। তখন বাড়ির পাশে কেউ চাষাবাদ করতে যেত, এখন কেউ কেউ দেখছি অস্ট্রেলিয়ায় অন্ধকার, তখন আমি মঙ্গল আরতি করতে তখন গাড়ি গাড়ি যাচ্ছে অনেক দূর থেকে, গ্রামের থেকে আমি আসছি, আমাদের ফার্ম আছে, শহরে যাচ্ছে সিডনিতে কি ব্রিসবেনে। আমি বলি এত সকালে কোথায় যাচ্ছে? কাজ করতে যাচ্ছে, যেহেতু গ্রামে স্বাস্থ্য ভালো থাকে, মুক্ত বাতাস কলুষ নেই, ধনীরা অনেক সময় গ্রামে থাকে বাগান বাড়িতে, কিন্তু গাড়ি করে হ্যাঁ কয়েক ঘন্টা করে বাড়ির সেই শহরে যাচ্ছে কাজ করতে, সে বড় অফিসার হলেও তাই, ডাক্তার দেখতে যাবে সেখানেও কত কত পেট্রোল খরচ, কত সময় নষ্ট। আগে কিন্তু এসব ছিল না, এখন এই ফ্যাক্টরি আর অফিস সিভিলাইজেশন এই অবস্থায়। যখন ফ্যাক্টরি অফিস ছিল না তখন কি মানুষ খায়নি? তখন মানুষ কাজ করেনি, কিন্তু এখন সেসব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন লোকে নিজের খাবার তৈরি না করে রাবারের গাছ লাগাচ্ছে, আমি নাম করবো না, এমন অনেক দেশ আছে, বিদেশিরা এসে ওখানে ওদের রাজত্ব করে, বলে এসব করে কী হবে, গাড়ির টায়ার করো অনেক পয়সা আসবে। কিন্তু যখন অভাব হবে, যখন বৃষ্টি হবে না, আপনার দেশে কথা এখন খুব বৃষ্টি হচ্ছে, অনেক দেশে বৃষ্টি হয় না, হয়তো অনেক পেট্রোল আছে টাকা আছে কিন্তু খাবার নেই, এরকম হয়েছিল জার্মানিতে এক সময়, পৃথিবী জয় করবে করতে গেছে এইসব করছে, এদিকে মেয়েরা বলছে আমার জামাই আমার ছেলে আমার স্বামী আমার বাপ সব ছেলেরা চলে গেছে যুদ্ধে, এদিকে দোকানে যাচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি সিভিলাইজেশন, ফ্যাক্টরি এত করেছে যে আর
যেখানে খেতে খাবার হবে, গম চাল হবে, সেসব জায়গা নেই বেশি, অন্য দেশের উপর নির্ভর করতে। সরকার কী করবে? তাই রুটি পাওয়া যাচ্ছে না, তো সরকার কী করবে? সরকার ওসব, তারপরে আবার তার মধ্যে চর্বি দিতে হবে, তেল তো করছে, ফ্যাট নিচ্ছে, লোকে জানেও না। এখনও অনেক কিছু হয়, আমি বলবো না, সরকার বলে না সব হিন্দু মানুষ যে বিষ্ঠা তার তার বর্জনীয় শরীরের সে থেকে ফ্যাট নিয়ে রুটি দিয়ে দিচ্ছে, কেউ জানেও না, নিজের বিষ্ঠা নিজেই খাচ্ছে। এই হলো এখনকার চর্বি, আগেকার দিনে সব ছিল না। আমাদের পূর্বপুরুষরা মুনি ঋষিরা সা বলেন যে জীবন হওয়া উচিত খুব সরল সরাসরি, আমার দরকার কি একটা জায়গা থাকার, বাড়ি ঘর আর কি, জামা কাপড় আর কি, খাওয়ার ব্যবস্থা। এই দেশটাকে বলতে আগে সোনার বাংলা, তখন এত ধান হতো যে ধান ভর্তি হয়ে গেলে তখন মনে হতো জানি সোনা ধানে খেতে গেলে, এখনও এত সুন্দর। এই কুড়ি ঘরে গেলে মাটির বাড়িতে সে ধানের একটা 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 এক গোছা বেঁধে কুড়ি ঘরে রেখে দেখে মানে সাক্ষাৎ লক্ষ্মী জান, এটাই হলো সম্পদ ভগবানের দাম। তা না হলে কী হচ্ছে, ওই আফ্রিকায় গেছে একবার কিছু বছর আগে আমার গুরু মহারাজ গেছিল, আরেকটা ইন্ডিয়ার একটা হায়দ্রাবাদে, সে চার পাঁচ বছর ধরে বৃষ্টি হয় না, ভগবান না দিলে ফ্যাক্টরির কি খাবার হবে, কাঁচামালটা কোথেকে আসবে, ভগবান দিবে? বৃষ্টি না হয় সায়েন্টিস্ট বৃষ্টি সহ্য করতে পারবে? তা পারে, বাদ দিয়ে হয়তো জল রেখেছে ঠিক আছে, মাঝে মাঝে ছেড়ে ওই খেতে ঠেলে দিচ্ছে, কতদিন এরকম করবে? তো তারা প্রভুপাদকে জিজ্ঞেস করছে যে এই যে আমাদের একদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি সাধু কিছু করতে পারেন? প্রভুপাদ বলল আমি তো কিছু না, আমি মহাজন যে আমাদের মুনি ঋষি যা যা বলেছে, যারা ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পারে তাদের পথ অনুসরণ করি। হ্যাঁ ঠিক আছে, আমাদের এটা যদি সমাধান করে দেন, আমাদের কৃষকরা অনেকে আত্মহত্যা করছে, লোকেরা খেতে পারছে না, হ্যাঁ বিদেশ থেকে সবসময় তো আনা যায় না, দেখলো দেশটার নাম কেনিয়া, তো ক্যাপিটালটার নাম হচ্ছে কি নাম রে, যাই হোক নাম বাসা কেনিয়া, নামটা এই মুহূর্তে মনে পড়ছে রাজধানীটা। তো সেখানে প্রভুপাদ বলে একটা প্যান্ডেল করুন, আমরা অনুষ্ঠান করব, ভগবদ্গীতায় লেখা আছে কেউ যদি সংকীর্তন করে তাহলে মেঘ হবে বৃষ্টি হবে। সংকীর্তন মানে ভগবানকে ডাকা, যেন বাচ্চা ছেলে মেয়ে সে বাবা মাকে ডাকে আসা হবে, বাবা মা এটাও সেরকম ভগবান বলেছেন। হ্যাঁ সর্বযৌনিষু কন্তিয়, যত রকম জীব আছে, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ পা, হ্যাঁ মানুষ দেবতা রাক্ষস অসুর জলজীব সকলেই আমি বিচর প্রত পিতা, মাকে প্রকৃতি। তা আফ্রিকার জঙ্গলে আমি সাউথ আফ্রিকাও গেছি আর অন্য দেশও আছে, ইন্দোনেশিয়া বা ইন্ডিয়া বা এখানেও আপনার ওই যে কী জানি রাঙামাটি বান্দরবন নাকি এসব, এখানেও প্রচুর হাতি আছে, হাতির খোরাক কত, এক একবারে বোধ হয় 78 এরকম 80 কেজি এরকম খায়। তো যে এতগুলো খায় সে কি 10টা 5টা করছে? আপনার আমার মতো খাটছে রাত দিন বা সকাল 8টা থেকে রাত 8টা, ওর তো খাবার পেয়ে যাচ্ছে, ওর কি অসুখ টসুখ হচ্ছে না? হ্যাঁ ও হসপিটালে যায়, আর আমরা ভাবছি হসপিটাল হ্যাঁ তো স্কুল কলেজ এর কী হচ্ছে? প্রভুপাদকে এরকম বলেছে আমার গুরু মহারাজ জার্মানিতে যে আমার দেশ কত উন্নত, কেন দেখুন আমাদের মাটির নিচ দিয়ে রেলগাড়ি আছে, তো প্রভুপাদ এটা উন্নতির লক্ষণ না আমাদের মাপকাঠি, কিরকম এটা করতে আপনার কী কাঠখড় পোড়াতে হয়েছে বলুন? এ পড়তে হলে স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর ফ্যাক্টরি আছে ওইসব যন্ত্রপাতি বানাবে ইঞ্জিনিয়ার, সেগুলি আবার লাগাতে হবে ক্রেন দিয়ে, অত সোজা না বলছে। তারপরে কী করছেন আপনারা? ওই সুড়ঙ্গ দিয়ে যাচ্ছেন, এই তো? হ্যাঁ এতে আপনার খুব উন্নত নিশ্চয়ই আপনার দেশে এসব আসে। তখন প্রভুপাদ বলেন দেখুন
আপনি শহরে থাকেন, আপনি খেতে গেছেন মাঠে খেতে? হ্যাঁ যাই, ওখানে কী থাকে? খেতে অনেক কিছুই থাকে। তো ওখানে কি গর্ত টর্ত দেখেছেন? হ্যাঁ, গর্তে কী থাকে? সাপে থাকে। গর্তটা করে কে? ইঁদুর। ইঁদুর, আচ্ছা ইঁদুর যে গেছে ও কি স্কুলে কলেজে গেছে? ও কি ইঞ্জিনিয়ার? তো ও কী করে সুড়ঙ্গ করছে? সাপ ওকে খেতে যাচ্ছে, আরেক টানেল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এত কাঠখড় পুড়িয়ে আপনি কষ্ট করে শিখে এইসব টানেল বানিয়ে রেলগাড়ি যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এটাই যদি বাপ কাঠিয়ার উন্নতি, তাহলে তো ইঁদুর আপনার চেয়ে বেশি উন্নত, তাই না? চুপ করে আছে, চুপ করে। বড় বড় পণ্ডিত তারা পর্যন্ত কিছু জানে না ভগবান সঙ্গে। কেন? ভগবান সঙ্গে জানতে হলে তাকে শুদ্ধ হতে হবে। খালি সে ট্রিপল এনে অক্সফোর্ড কেমব্রিজের কেন বলে গোল্ড মেডেলিস্ট এসব বলে হবে না। ভগবান বলছেন অনেক লোক ভগবানের কাছে আসবে, কারা আসবে না? নমাং দুষ্কৃতি নমুধা প্রবদন্তে নরা, যারা দুষ্কৃতি, কৃতি মানে, কৃতি মানে খুব বুদ্ধিমান কিন্তু খারাপ কাজ করতে বুদ্ধিমান, এমন কিছু বানা ছেলেকা করা শিখে একবারে লক্ষ লক্ষ লোককে কী করে মেরে ফেলা যায় অ্যাটম বোম বানিয়ে, এটা কি বুদ্ধিমানের কাজ? সেরকম হচ্ছে দুষ্কৃতি, পাপ করতে। তাই যারা পাপ করছে না, যত পাপ কম আর শুদ্ধ হয়েছে, সে ভগবানের নাম করে ভগবানের প্রসাদকে সে ভগবানের কাছে আছে, সে একটা নিত্য জীবন লাভ করতে পারে যা আনন্দময় নিত্য এবং জ্ঞানময়, সেটা হলো ভগবানের ধাম। তাই সেটা কৃষ্ণ যখন বললেন যে সর্বধর্মান পৈতর্য মাম একং শরণম, সব ধর্ম ত্যাগ করে আমার কথা মতো চল, ধর্ম মানেই তাই, ধর্মম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ধর্ম মানে কি সব ধর্ম তোমার তোমার ছেড়ে দাও, শুধু আমার কথা মতো চল। অনেকে ভাবলো আরে কেন আমি কৃষ্ণের কথা মতো চলবো, এত আমার দেব দেবী থাকবে, দেবদেবী হয়তো তার ইচ্ছা পূর্ণ করে দিবে খুব সহজেই, তাই অনেকে দেবদেবীর কাছে মা শীতলার কাছে যাচ্ছি এই অসুখ সারাবার জন্য, সুন্দর স্ত্রী পেতে যাচ্ছি উমার কাছে পূজা করছি, শিব ঠাকুরের কাছে ভালো স্বামী পেতে এরকম নানারকম করছে অনেক মানুষের ধর্ম, এটা ধর্ম, এটা ভগবানের আশীর্বাদই দিচ্ছে, এটা ভগবানের সেবা হচ্ছে, ভগবানকে বা দেবতাকে আমার চাকর বানাচ্ছে, আমাকে এটা দেন ওটা দেন, ধনম দেই রূপম দেই জনম দেই, এটা ভক্তি নয়, এর দ্বারা ভগবানের সেবা হবে না, এর দ্বারা আমি মুক্ত হব না এই সংসার চক্র থেকে, তা না হলে এই রূপে ব্রহ্মাণ্ড ভূমিতে কখনো ব্রহ্মা হচ্ছি, কখনো ইন্দ্র, কখনো অসুর, কখনো রাক্ষস, কখনো পশু পাখি জলজ জীব বৃক্ষ লতা, কেন? কারণ গুণসংঘর্ষ, যে যেরকম সঙ্গ করেছি তমগুণের সঙ্গ করেছি, আজকে আমি ভাবছি রক্ত খেতে মাংস খেতে ভালোবাসি, কবুতর এ হাঁস পাল এটা এটা রেকর্ড করছে, কর্তৃপক্ষ বলছে চিত্রগুপ্ত আমার অলোককে আমি দেখতে পাচ্ছি না, সব রেকর্ড করছে কে কী করেছে, এতে বলে ভগবানের মার দুনিয়ার বার, আমি দেশের সেবা করতে পারি, মানব জাতির সেবা করতে পারি, আমার পত্নীর সেবা, পতির সেবা, পরিবারের সেবা, দেশের সেবা, জাতির সেবা সব করছি, কিন্তু কিন্তু তাতে আমার সুবিধা হবে না, কেননা কেউ দেশের সবচেয়ে সেবা করেও দেখা যাচ্ছে দেশের মানুষ তাই গুলি করে মারছে, এবং পৃথিবীর ইতিহাসে অনেক এরকম উদাহরণ রয়েছে, আব্রাহাম লিঙ্কন, প্রেসিডেন্ট কেনেডি, মহাত্মা গান্ধী দেখুন, কিন্তু যে ভগবানের সেবা করছে সেটার ব্যাপার। তাই বলছে রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, কৃষ্ণ কাকে রক্ষা করবে? সে তার কথা মতো শুনছে, অনেক কেন শুনছে না, সে পাপ করছে। আরে ভগবান শুনছে, ভগবানের কথা শুনে কি আমরাই ভগবান, এত ভগবান খুঁজছে চারিদিকে, তো ভগবান খুঁজছে ঘুরছে, তাদের সেবা কর, তাদের সেবা করলে কি আপনি ভগবানের কাছে যাবেন না? এখানে আসবেন, এখানে আসবেন, ভগবান বলছে এখানে আসেন মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক, ভগবান বলছে দুঃখ দোষার এগুলো দুঃখ, আমরা ভুলে যাচ্ছি মাতৃগর্ভে দশ দিন দশ মাস, হ্যাঁ কীরকমভাবে থাকে, মাথাটা নিচুর দিকে একটা বেলুনের মতো, সেখানে গ্যাস রয়েছে, কীট রয়েছে,
আমার দেহটা খুব কোমল, আমার সব খুলে যাচ্ছে। এসব মৃত্যুর সময় শাস্ত্রে বলছে প্রায় একটা কাঁকড়া বিছে আপনাকে যদি ভুল ফোটায় কীরকম কষ্ট যন্ত্রণা, সেরকম অনেকগুলো শখানিক হাজারখানিক যখন কেউ মরতে যায় তখন কষ্ট হয়। দেখবেন বিশ্বাস না করেন, দেখবেন যখন কেউ ভক্ত না সে মরে গেছে অনেক সময় দেখা যাচ্ছে মলমূত্র ত্যাগ করছে, কেন? সে মৃত্যুদূত যমদূতরা আসছে নিতে সূক্ষ্মভাবে, সবাই দেখতে পায়। আর ভক্ত যখন মারা যাচ্ছে দেখা যাচ্ছে খুব শান্ত মুখ, মুখে বিরাট হাসি, সে জানে তাকে বিষ্ণুদূত নিতে আসছে। তাই ভক্ত মৃত্যুকে ভয় পায় না। অনেকে বলে ভক্তর তো মৃত্যু হচ্ছে, অন্যদের মৃত্যু যে পাপ করে, তাহলে পার্থক্য আছে। আচার্যরা বলছেন কেরম পার্থক্য, যেমনটা বাঘ বা কুমির আমাদের বা বেড়াল ওর বাচ্চাটাকে ওর দাঁত দিয়ে ধরছে, কিন্তু বাচ্চাটা কিন্তু মা বাপের স্নেহ মমতা অনুভব করছে যদিও দাঁত দিয়ে ধরেছে দেখতে। আবার যখন সেই বিড়ালটা কুমিরটা বা বাঘটা অন্য জীবকে ধরছে নিজের সাহসটা, সে কি তাই অনুভব করছে? কখনো কয় না, সে মৃত্যু যন্ত্রণা অনুভব করছে, কিন্তু দেখতে একরকম। তাই লোকে অনেক সময় মহারাজ আপনারাও মরছেন আপনি, কিন্তু আপনাদের পার্থক্য আছে, বাইরের দিক থেকে দেখতে একরকম আসলে। অধিকাংশ লোক যদি আপনি বলেন আপনি টেনশন থেকে ফ্রি, ওই যে বলে মহারাজ আপনি কি পাগল হয়েছেন, কেউ টেনশন ফ্রি আছে? না, ভক্ত টেনশন, কারণ ভক্ত বৈকুণ্ঠ পরিবেশে থাকে, বৈকুণ্ঠ কোনো টেনশন নেই, নো কুণ্ঠা। সে জানে আমার প্রবলেম আছে, আমার মেয়ের বিয়ে দিতে হবে, টাকা রোজগার করতে হবে, ছেলেকে লেখাপড়া শেখাতে হবে, কত কিছু, কিন্তু সে জানে আমি যদি চেষ্টা করে যাই সাধ্যমত, ভগবান পরম নিয়ামক, তিনি সব কিছুর মালিক, তিনি জগন্নাথ, সব কন্ট্রোল করেন, ভুক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম, তিনি আমার পরম বন্ধু, তার সেবা করলে একটা বিশিষ্ট লোককে আমি যদি প্রিয়জন হই, তার কথা মতো যদি চলি, তাহলে কোনো কিছুর অভাব আছে? কোনো একটা বাচ্চা ছেলে বাপ যা বলে শুনছে, ও কি কিছু কোনো কিছু অভাব হয়? বাপ ওকে চাইবার আগেই ওর যা কিছু দরকার তার চেয়ে অনেক বেশি দিয়ে রাখে, তার কোনো কিছু অভাব নেই। আর ভগবান যিনি সব কিছুর মালিক, তিনি নারায়ণ, তিনি তার লক্ষ্মী আছে, তার কেউ যে ভগবানের সেবা কাউকে অভাব হয় না। দেখা গেছে পূর্বার যখন এই করেছিলেন আমার গুরু মহারাজ, যখন শ্রী ইয়ে করেন কেন বলে মুভমেন্টটা শুরু করেন, তখন তার পকেটে কিছু পয়সা নেই, আমেরিকায় যান টিকিট ছাড়া, কোনো এক ভদ্রমহিলা পুণ্যবতী তাই গিয়ে বললেন, এখনও অনেক পুণ্যবান পুণ্যবতী আছে, তারা ভক্ত হোক না হোক অন্তত সেবা করে ভগবান। তাই বলছে আসতে প্রাণই অর্থই দিয়ে আবার, কেউ তার জীবনটা দেয় ভগবানের জন্য, ঘর সংসার ছেড়েছে, আর কেউ তার সংসারকে গৃহস্থ হয়েও গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। বড় বড় মুনি ঋষি অনেকেই গৃহস্থ ছিলেন, অনেকে আবার ত্যাগী, তাতে কিছু যায় আসে না, হতে হবে ভক্ত। জ্ঞানী কর্মী সেসব ভাবে না, কর্মী ভাবছে আমি কী করে রাত দিন খেটে যা আমি পাচ্ছি ওই দিয়ে যত পারি ভোগ করবি, খাও জিও পিও। সে ভাবছে না এত লোককে দেখছে মরে যাচ্ছে, সে ভাবে না আমি মরব, কখনো ভাবে না, কেন? তমগুণ রজগুণে আছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, এদিকে ভগবানের দিকে মন নেই অন্যদিকে ভাবছে, হঠাৎ কখন ভগবান বলে যা এখান থেকে বেরো, তো দেহ তো দেহের সম্পর্কে যা কিছু বউ ছেলে মেয়ে তো সবচেয়ে প্রিয়, তো ব্যাংক ব্যালেন্স টাকা করি বাড়ি ঘর সব থেকে তোকে বিচ্ছিন্ন, সব আউট, যেমন কর্ম করেছিস যা। আর যে বুদ্ধিমান সে কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার পাপ কাজগুলো ছেড়ে ভগবানের প্রসাদ যা সাত্বিক আর সে খায় হরিনাম, এইটা দিতে চৈতন্য মহাপ্রভু এসেছেন এখন থেকে 500 বছর আগে। এসে তিনি বললেন, দেখলেন সবাই কৃষ্ণের কাছে শরণাগত হল না, সেই কৃষ্ণেই আবার ব্রজেন্দ্রনন্দন যেই শচীসূত হইল, সেই বলরাম হইল নিতাই। শাস্ত্রীয় বলছে এখন ভুইভোর যেখানে সেখানে ভগবান মনছে, পুরুষোত্তম বর্দা ভগবান, ছোটদা ভগবান, বড় মা ছোট মা কিছু বলতে চান, কিছু মনে করেন, শাস্ত্রীগুলো লেখা আছে, শাস্ত্রী লেখা আছে কে ভগবান, চৈতন্য বুঝি ভগবান লেখা আছে বাই পুরাণ বিভিন্ন জায়গায়, এখন সব ভগবান, সবাই ভগবান বলছে, আবার কেউ ভগবানকে খুঁজতে যাস না, চারিদিকে তো ভগবান, তার সেবা কর, কেন হাতি ঠাতি ওরা খেতে পায় না, আমি ওদের খাও, আমেরিকা ইউরোপ আমি যেখানে যাই সেখানে দেখছি অনেক বিরাট ধনীর ছেলে রাস্তায় শুয়ে আছে,
পার্কে শুয়ে আছে, কেন? ওর কপালে নেই ওর বাবার সম্পত্তি ভোগ করা, এমন কিছু করেছে। বাবার বিরাট সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছু, পছন্দ করে না, কেন? র্যাট রেস, খাবে এইটুকু, খাবি না, খাবেন আপনি এক পচালের ভাত কি তারও কম বোধ হয়, একটু হয়তো ঘি দিয়ে খেলেন ভালো ঘিটি, তার জন্য এত পরিশ্রম করতে হবে। গাধা দেখুন, গাধা কি করে সেটা শাস্ত্রে বলছে, ঋষভদেব বলছে, নায়ং দেহ দেহ ভাজা আঙ্গিলকে। মনুষ্য জীবনটা গরু গাধার শুয়ারের মতো খাটার মতন, রাত দিন খুঁজছে কোথায় খাবার, কোথায় কাদায়, কোথায় ঘুমাবো, কোথায় খাবো, করবো স্ত্রী পুরুষের মিলন করব, নিজেকে রক্ষা করব, ব্যাংকে জমিয়ে রাখবো কিছু টাকা ভবিষ্যতে, এর জন্য নয়। জীব সত্যত্ব জিজ্ঞাসা, সে সত্যিকারের যে মানুষ, লব্ধ শুধু লবণ, আমি পশু হইনি, পাখি হইনি, গাছপালা হইনি, পোকামাকড় হইনি, দেবতা হইনি, এগুলো লক্ষ লক্ষ জবন গিয়ে হট করে মনুষ্য জন্ম পেয়েছি, এটা শুধু লব, এই জন্মেই এর থেকে আমি উদ্ধার পেতে পারি, আর জন্ম হবে। সেই জন্য ভগবান বলছেন এটা ভাবো, এটাই আমাদের সমস্যা, এটা বিজ্ঞানীকে বলে ওই সব শুনবে না, বলে কি এসব প্রশ্নই না। দেখুন আমি তো চাই না মরতে, কিছু ব্যবস্থা করেন, আমি যাই না বলি, দেখুন আমি তো রোগী হতে চাই না, আমার এই ব্যথা, ক্যান্সার রোগ, কেন বলে ব্লাড প্রেশার, আমার কেন আরও কত কি সেই ডায়াবেটিস, যে বলছে যে আমরা চেষ্টা করছি চেষ্টা করছি, কিন্তু একটা রোগ সারে আরেকটা নতুন রোগ আসে, তো আমরা যেখানে ছিলাম সেখানেই আছে। সায়েন্টিস্ট সব কিছু উত্তর দিতে পারে না, তাই বহুপাত সেই আফ্রিকায় গিয়ে বলে ঠিক আছে আপনি কীর্তন করুন, ভগবান বলছে মিষ্টি হবে, বহুপাত বলে সংক্ষেপে বললেন ভগবদ্গীতায় লেখা আছে এটা জ্ঞানের গ্রন্থ, সবাই কীর্তন করো, সবাইকে বলতে কীর্তন করো, সেদিনকে সবাই কীর্তন করল, সেদিন রাত্রে সবাই চলে গেল, অবিশ্রান্ত বৃষ্টি, ঝড় তুফান বৃষ্টি সারা দেশ যেন ভেসে যায়। তারপর এসে তারা কয়েকদিন বাদে এসে বললো আমরা বুঝেছি আপনার এসব কীর্তনের জন্যই হয়েছে, এর আগে তো এত বছর কোনো এক ফোঁটা বৃষ্টি হয়নি। সেরকম আমাদের অনেক ভক্তরা যায় অনেক দেশে, মরুভূমির দেশে, এই যে আরব দেশগুলো, আমি যে কীর্তন করি দেখি মাঝেই দেখি প্রায় দেখি বৃষ্টি হয়, আমি জানতাম না মরুভূমিতে বৃষ্টি হতে হবে, দেখি বৃষ্টি হচ্ছে, আর সহজরে বৃষ্টি না, বৃষ্টি হচ্ছে, আমি অল্প একটু কীর্তন করেছি, দুবাই, সার্জা, আবুধাবি, মাস্কাট, ওখানে অনেক বাংলাদেশের লোক আছে, ইটালিতে এমনকি কীর্তন করছি, দেখছি বাংলাদেশ প্রায় 10-15টা ছেলে ওখানে কী বিক্রি করছে, নানারকম খেলনা এরকম বাচ্চাদের, এমন করে একটা লাইট উপরে উঠে যায় আস্তে আস্তে পড়ছে, যে আমি রাস্তায় কীর্তন করছি ওই ইটালিয়ান ছেলেমেয়েগুলোকে নিয়ে মিলান শহরে, মিলানি শহরে মনে হচ্ছে ওখানে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ মিলান, তা আমি এখনও যাই, গত বছরে গেছি, তো ওখানে দেখছি আপনি আপনার কোত্থেকে আসেন, বলি আপনাকে দেখে আমার ভালো লাগছে আপনি এরকম সুন্দর কীর্তন করছেন সবাই এদের ছেলেমেয়েদের নিয়ে, এ তো আমাদের দেশের জিনিস। হ্যাঁ বলে হ্যাঁ দেখুন এরা সব নিচ্ছে, আর আমাদের জিনিস, আমাদের কোন এক লেখক বলেছে আপন ধন বিলায় দিয়ে আমাদের জিনিসটা অনেক নিচ্ছে, ওদের টাকা পয়সা বাড়ি ঘর অনেক উন্নত কিন্তু ওদের আর শান্তি পাচ্ছে না, তাই আসছে এখানে আমাদের সরল সাদা সিধে জীবন গ্রহণ করতে, যাতে নাকি আমার ভাত কাপড় থাকা খাওয়া হলেই হলো, বাস বাকি সময় আমি ভগবানের নাম কীর্তন করি, তা আর আমরা সে ছেড়ে দিয়ে ওদের নকল করতে, কি বুদ্ধিমানের কাজ। তাই চৈতন্য মহাপ্রভু বললেন আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ, জানে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যে কেউ অন্যকে শিক্ষা দিতে পারে, গুরু মানে যে যাকে অন্যকে শিক্ষা দেয় পারমার্থিক শিক্ষা, দেখো কৃষ্ণ যা বলেছে কিন্তু আমাকে নিজেকে তা পালন করতে, তাই আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, এখানে মহাপ্রভুর অনেক পার্ষদ এসছে জন্ম নিয়েছে, নরোত্তম দাস ঠাকুর রাজশাহী, এরকম অনেক আরও অনেকে, লোকনাথ গোস্বামী, আরও অনেকে, যে কটা নাম মনে আসছে বলে দিচ্ছি, আপনার সেখানে থাকে সেখানকার পদ, তাদের পদধূলি দিয়ে এই স্থান পবিত্র, আপনার সহজেই এটা নিতে পারে, আগে তাই হতো, তাই লোকেরা করতো এইসব সরল সরল দিয়ে যাওয়ান, তাই কেউ বাড়িতে বিয়ে হলে মেয়েকে বিয়ে দিতে হলে সে দেখবে অন্যের বাড়িতে গিয়া দেখবে তার ধন কি না, ধান নেই না ধনবান, যাদের
অনেক ধান, গোলা ভর্তি ধান আছে, কত ধান আছে গবয়ও, তার কতটা গরু আছে। আগেকার দিনে একটা বাড়িতে হয়তো একটা লোকের গরিব হলো দশটা গরু থাকতো, যা দুধ আছে আর ভাত আছে। আমাদের কথায় একটা বলে বাংলার একটা কথা আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কথা আছে। যে দুধ ভাত খায় তার অন্য ওর মধ্যে সব কিছু আছে। এখন সব চা খাচ্ছে, বিদেশে এসে শিখিয়ে দিয়ে চা, মনে আছে একদিনকে একটা রেস্টুরেন্টে আমি গেছি, এখন থেকে অনেক বছর আগে, তখন আমি বিদেশে পড়াশোনা করতে আমার বাবা পাঠিয়েছি, সে পায় এখন থেকে 50 বছর হয়ে গেল, 65 সাল। তা আমি হঠাৎ এক জায়গায় গেছি, একটু দুধ খাওয়া যায় কিনা, সেখানে চা কফি হাউস, আমি ভিতরে গেছি, একটি মেয়ে ছেলে, সে আমার হয়তো ঠাকুমার বয়সী, এত টানা হলো তখন অন্ত 65 বছর হয়তো হবে, আমার তখন 17, 18, 19, 20, 21 বয়স, তো আমার বাবা পাঠিয়েছিলেন। তো সে আমি বলছি আরে আরে তুমি কি বাচ্চা ছেলে, দুধ খাবে কেন, দুধ তো বাচ্চা ছেলে খায়, চা খাও কফি খাও। আমি বলছি এটা কি আপনার পূর্বপুরুষরা শিখিয়েছে, দুধ খাওয়া চা খাওয়া কফি খাওয়া কি আর হলো, কি পড়েছে শুনি বিদেশির মতো, একটা টি শার্ট এত বয়স্ক মহিলা আর একটা ট্রাউজার ফুল প্যান্ট। আমি আর কী তার সাথে বলবো, আমি বললাম এটা চা খাচ্ছে কফি খাচ্ছে নিশ্চয়ই দুধ আছে, বলি হ্যাঁ হ্যাঁ দুধ খাবে কিন্তু বাচ্চা ছেলে, কেন এর আগে কোনোদিন তারা করেনি, 100 বছর বিদেশে এসে এসব শিখিয়েছে চা খাওয়া কফি, আগে সব দুধ খেত না। আমি নিজেও ছোটোবেলা দেখেছি আমাদের গরু সে দুধের কত মোটা স্বর পড়তো, তো এইখানেও তাই বলছি যে সোনার বাংলা যখন ছিল, যখন টাকা পয়সার লোকের যখন ছিল ধনী লোক, তার টাকা পয়সা থাকলেই পাড়ায় পাড়ায়, তখন ঢাকায় মন্দির ছিল রাধাকৃষ্ণ মন্দির, লোকে সকাল সন্ধ্যায় যেত ভগবানের কথা শুনতো, কিন্তু সেই ট্র্যাডিশনটা এখনও আছে। আমি দেখছি আপনারা কত লোক এসছে ভগবানের কথা শুনতে, পৃথিবীর অন্য দেশে সব প্রভুপাদকে যখন লন্ডনে যায় তখন বলেছিলেন আপনি এখানে কী এসছেন, আমাদের দেশে আমরা আমাদের দেশকে শাসন করেছি, আপনি আবার কী শিখাবেন আমাদের, আমি আপনাদের শেখাতে এসেছি যা আপনারা ভুলে গেছেন। কী ভুলে গেছি, আপনার ভগবানকে ভুলে গেছি, না আমাদের কত চার্চ দেখুন লন্ডন শহরে, মানে যান গিয়ে দেখুন প্রত্যেকটা চার্চ তালা বন্ধ, এত বড় একটা তালা কেউ যায় না, কেন যত জড়জাগতিক উন্নতি মানে ভগবান থেকে তত দূরে সরে যায়, দেখুন যত বড় দেশ আছে দেখুন যত বেশি উন্নত তত ভগবান থেকে দূরে গেছে, অর্থনৈতিক উন্নতি, কেন সবাই ভাবছে আমি কী করবো কী করে দেশের উন্নতি, অর্থনৈতিক উন্নতি কর, অর্থনৈতিক উন্নতি করে জার্মানি ওই 20টা খাচ্ছে নিজের, আরেকটা কাছে দেশ বলে আমরা নিউ ইয়র্ক ইস্টের নিউ ইয়র্ক নাম করতে চাই না, এখানে ছোট্ট দেশ, সেটা একটা শহরই পার দেশ বলতে গেল, এখানে কত বাংলাদেশের ছেলে দেখছি আমি কাজ করে, সে আরও দেশও রাত 11টার সময় আমাকে আসতে বলে আসবে না, কাজ করে আসছে, তখন তাদের হরি কথা শোনাতে হয়। যাই হোক, তখন বাংলাদেশে কী ছিল, সোনার বাংলা, কেউ কাউ মেয়েকে বিয়ে দিতে গেলে দেখছে আমার মেয়েটা তো ভালো করে থাকবে, সব বাপেরই মায়ের মেয়েতে আসক্তি, যেন আমার বাড়ির থেকে চলে গেলে মেয়েটা ওখানে কী কী সুখে থাকতে পারবে, সব বাপই ভাবে। তো যখন দেখে অনেক গরু আছে চালে তখন দেয়, এবং তার বাড়িতে যাচ্ছে বিয়ের আগে বোধ হয় 1 মাস আগে যেত একাধ দিকে, অনেক দিন আগে, তারপরে অনেক দিন থাকতো, এত লোক যাচ্ছে সবাইকে খাওয়াতো, এত ধান এত দুধ এত ঘি দই, এখন আপনার জানেন আমি বলবো না, নিজেই তো বুঝতে পারছেন কী অবস্থা, সে এগুলো আগে দরকার, তা নাহলে এই ফ্যাক্টরির নাটবল্টু খেয়ে যখন যে দেশে খাবার টাবার নেই, এই যে আরব দেশে টাকা থাকতে পারে, আমাকে বলে অনেকে আমাদের দেশের লোকগুলো বা বাঙালি যাও বলে মহারাজ এখানে টাকাটুকু পেয়ে গেলে আমি দেশে যাবো, কেন দেশের মতো এনে চাই কিন্তু মরুভূমি কিছু নেই, কী খাবেন এখানে, যা কিছু আসছে খাবার শাকটা পর্যন্ত ধনে পাতা কী কী আরও এইসব সব কিছু করাচি থেকে কি ব্যাঙ্গালোর থেকে কি কলকাতা থেকে ঢাকা থেকে সব যাচ্ছে, কিন্তু সব পাওয়া যায়, পাটালি গুড় কি পাঁপড় হেন জিনিস নেই, তালের তাল সব কিছু পাওয়া যায় টাকা ফেললেই পাওয়া যায়, কিন্তু সেগুলো রিফ্রিজারেটারে রেখে দিয়েছে, অন্য দেশ থেকে তো আসছে, কিছু কিছু টাটকা পাওয়া যায় সব,
কিন্তু যদি এগুলো বন্ধ হয়ে যায়, এগুলো যদি অন্য দেশ থেকে না আনতে পারে তো কী খাবে? পেট্রোলগুলিকে খাবে, নাটবল্টগুলিকে খাবে? হ্যাঁ, সেই জন্য দেখা গেছে পৃথিবীর যত ধনী দেশ লেখছে কে সুখী কে অসুখী, লেখো, দেখা যাচ্ছে যে দেশে জীবন সরল সরল তার মধ্যে একটা বাংলাদেশ একটা, ছটা দেশ লেখেছে আমরা জীবনে সুখী অধিকাংশ লোক। হ্যাঁ, কিন্তু আবার ওখানে অবশ্য অনেক দেশি লোক আছে। আজকে নিউ ইয়র্ক শহরে আমি আমার মন্দিরের কাছে একটা ই দেখছি, কেন একটা বইয়ের দোকান, বেশ কিছু সাল আগে, এখন থেকে গত বছর গেছিলাম, সেটা না অনেক আগে দেখছি, সে লোকটা এসে বলছে, অনেকক্ষণ তাকাচ্ছে, হঠাৎ তাকে বলছে, সাহস পেয়ে দেখে বুঝতে পারছে বাঙালি, আপনি কি বাঙালি? হ্যাঁ ঠিকই তো, ঠিক বলেছেন। আমি বললাম, তা বলে বিদেশে দেশের লোক দেখলে আমরা খুব আনন্দ পাই, সুখ পাই। এটা আরব দেশে একটা ছেলে আমাকে বলছে, বোধ হয় ফরিদপুরে ও কাজ করছে এখানে, হঠাৎ আমাকে বলছে আপনি কি বাঙালি? হ্যাঁ হ্যাঁ, বলে অনেকদিন পরে দেশের লোক দেখে আমরা খুব আনন্দ পাই বলছে। সেরকম আমরা যে কোনো স্থানে এই পরিবেশ সৃষ্টি করতে পারি যদি সবাই মিলে ভগবানের নাম করি, তা না হলে এই দেশের সেবা করে এত দেশের সবচেয়ে জনপ্রিয় লোককে লোকে মেরে ফেলছে, গুলি কেন তার উপর সন্তুষ্ট না, কিন্তু যদি ভগবানের সেবা করি তা হবে। তাই আমাদের মূল হিসেবে বলছে কামাদিনা কথিতাহিস করছে দুর্নির্দেশা, আমরা কামের বসে ক্রোধের বসে লোভ মোহ মদ মাৎসর্যের সবাই দাস, এটা স্বীকার করতে হবে। কেউ বলতে পারে না আমি কেউ দাস হোক, আমি প্রভু, বলতে পারেন আপনি কেউ আছে, আমি ভগবানকে মাই না, বলতে পারেন ভগবান তার কাছে মৃত্যুর বয়ে সাহেব গেলাম। তাই চৈতন্য মহাপ্রভু সহজ করে দিয়েছে শাস্ত্রের কথায়, প্রায়ই সংকীর্ত নেই যজ্ঞ, যার মাথায় কিছু ভিড় আছে সে সবসময় ভগবানের নাম করছে উঠতে বসতে, আর যে তা না বোম্বের গান গাইছে। এই ইন্দোনেশিয়া মুসলমান প্রধান দেশ, সেখানে আমি যাই, সেখানে একটা ছেলে আমাকে একদিন বলছে, আচ্ছা আপনি তো এখান থেকে আসছে, আপনি এই আর্টিস্ট এই এই যোগটার নাম জানেন, এই ছবিটা না তো কোন বলেন কি, সে তো বিখ্যাত ব্যক্তি, বিশ্ববিখ্যাত, কী হিসাবে বিশ্ববিখ্যাত, ক্রিকেটার ইমরান খান, আরে ওই শাহরুখ খান, এ কি আপনি জানেন না, বিখ্যাত আর্টিস্ট। আমি জানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে, কেন যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখনও নাম গায়, কেউ যখন নাম গায় তখন তার সব সমস্যা বিপদ ভগবান দেয়, এরকম একটা কাহিনী বলছে। অনেক সময় হয়ে যাচ্ছে, গত বছরও, হ্যাঁ গত বছরও এই কিছু মাস হয়েছে, বেশি পোল্যান্ডে প্রায় 10,000 ছেলে মেয়ে হরিকৃষ্ণ নাম করছে, এর আগে কোনো দিন গীতা কৃষ্ণ এসব বৃন্দাবন এসব শোনেনি, এখন কী করে করছে, প্রসাদ খাচ্ছে বলবি, আগে অনেক পুণ্য করেছে, যদিও ওখানে কিছুই না, মদ খাওয়া অবৈধ সঙ্গ জুয়া খেলা আরও যেসব পাপ জীবনের স্তম্ভ ছিল মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছে, হরিনাম করিয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে দামে থেকে নবদ্বীপ থেকে জগাই মাধায় তাকে উদ্ধার করে দিল, আর প্রভুপাদ এই যুগে এসে লক্ষ লক্ষ লোককে এইসব পাপ থেকে মুক্ত করে দিয়েছে। আপনারা করতে পারেন, আপনার কেন করছে না, কিন্তু আপনাকে নিজেকে পালন করতে হবে, আপনার গুরু হওয়ার চান্স আছে, সারা পৃথিবী থেকে প্রচার করতে হবে প্রভুপাদ সেটা দেখিয়ে দিয়ে দেন, ওদের আমেরিকার প্রেসিডেন্টকে হাত নেড়ে এমন করে সবচেয়ে বেশি সম্মান দিচ্ছে বা ফ্ল্যাগ দেখে, আর যখন প্রভুপাদ গেছে আমাদের দেশ থেকে তখন তাকে ষট্টাঙ্গে প্রণাম করছে ইয়াং ছেলে মেয়ে রাস্তাঘাটে, সেটা ফ্রন্ট পেজে দিয়ে দিয়েছে, কেন জানে সেরকম দেশ থেকে এসছে যারা কৃষ্ণ ভগবান ভগবত তত্ত্ব এসব জানে বেশি আমাদের। তাই প্রভুপাদ যখন বললেন এরকম ইংল্যান্ডে গিয়ে যে বড় বড় লর্ড ব্যারনকে, তারা চুপ করে আছে কিছু বলতে পারছে না, আপনি তো বা সব চার চার্চগুলো সব তালা বন্ধ, কে যায়। তাই আমরা এত কিছু সেবা করি চৈতন্য মহাপ্রভু বলছে, শুধু আমাকে যদি তোমরা ভালোবাসো আমার প্রতি প্রীতি থাকে, কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা বলবে না, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর্নিশ্চিন্ত কৃষ্ণ বল হয় বদনে, নাহলে কৃষ্ণ কিন্তু আপনি চিন্তা করবেন। তাই চৈতন্য মহাপ্রভু বলছে জীব জাগো জীব জাগো, আমরা সব ঘুমিয়ে আছি শাস্ত্রে বলছে, আপনি ভাবছেন আমি তো জেগে আছি, আসলে পারমার্থিক বিচার আপনার সবাই ঘুমিয়ে আছে,
আপনি রাত্রিবেলা এখন যাবেন, ঘুমাতে যাবেন, ঘুমিয়ে পেলে তখন আপনি স্বপ্ন দেখবেন বা দেখলেন না, তখন তো আপনি এই দেহটাকে ভুলে যান, আপনি পাঁচু ঘোষাল, যাই হোক আপনি অমুক অফিসার, আমি সন্ন্যাসী, আমি এ ধনী দরিদ্র দেখতে পুচ্ছি, এ আমেরিকান জার্মান, এই সব ভুলে যান। কেন? তখন আপনি আরেকটা এই দেহটার কথা একদম ভুলে যান, আপনি বাঙালি, বাংলাদেশের লোক, সব ভুলে যান। আরেকটা দেহ সূক্ষ্মদেহ ঘুরছেন যেখানে আপনার আসক্তি, তাই আসক্তিটা ভগবানের কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্ত, এটাই আমাদের জীবন। কিন্তু এই জীবনটা তাহলে কী করবো? আমি যে বিয়ে করেছি, কেউ অধিকাংশ লোকই বিবাহিত, তা আমি বউকে দেখব না, তার যা প্রয়োজন সন্তান, হ্যাঁ শাড়ি যা হোক, অলঙ্কার দেওয়া, তা খাওয়া থাকা পড়া ছেলে মেয়ে, এগুলি তো বাদ দিলে চলবে না। কিন্তু এই আদর্শ দেখিয়ে দিয়েছে আমাদের আচার্য ভক্তি বিনোদ ঠাকুর, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনাদের এই নড়াই এখানে এনে এসেছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে, আরও অনেক জায়গায় গেছেন ব্রিটিশ সরকারের সময়, কিন্তু তিনি কী করতেন? ম্যাজিস্ট্রেটের কাজ করে তাদের শেষ করে এসে পড়তেন বাড়িতে, কোনো একটু মুখে কিছু দিয়ে কেটে সকাল আটটার মধ্যে ঘুমিয়ে পড়তেন, রাত বারোটা উঠে আবার বই লেখছেন। এমন না যে গৃহস্থ মেয়ে ছেলে মায়া এই পচা এরা ভগবানের কাছে যাবে না, তা না, ভগবানের কাছে সবাই যেতে পারে, এমন না, এটা একটা কল্পনা। এখনই আপনার জীবন ভগবানের সান্নিধ্যে সেবা করে দেখবেন টেনশন ফ্রি, শান্তিময়, আনন্দময় দিন দিন বাড়বে, রোগ শোক সব যাবে কি প্রসাদকে। কিন্তু এর জন্য একটু সিরিয়াস হওয়া দরকার, বৈকান্তি ভক্ত সংগ্রহ করা উচিত, মহাপ্রভুর কথা মতো চলা। মহাপ্রভু বলছেন তাই, কৃষ্ণ বলেন সবসময় আমার কথা ভাবো, মহাপ্রভু বলেন কৃষ্ণর কথা ভাবো, মহাপ্রভুর কথা ভাবো, কোনো অসুবিধা আছে করতে? এত বিদেশিরা করছে, ইউক্রেন গেলাম 8,000 লোক আমার সাথে কীর্তন করছে, আমার অবশ্য গুরু ভাইরাও আছে, তারাও আলাদা আলাদা লেকচার দিল কীর্তন বিদেশে। রাশিয়ায় ব্ল্যাক সির ওখানে 6,000 ছেলে মেয়ে কীর্তন করছে, লেকচার শুনছে একসঙ্গে। একটা পাদ্রি বহুপাদকে জিজ্ঞেস করেন, এইসব ছেলে মেয়ে ইয়াং কই, আমাদের চার্চে সাথে আসে না, আপনার ওখানে কী করে এখন কৃষ্ণের জন্য পাগল? বদল তার কারণ আছে, কারণ কি না, আমি আমাদের শাস্ত্রে যা আছে কৃষ্ণ যা বলছে হুবাহু তাই বলছি। এর আগে ভগবদ্গীতা অনেক লেখা হয়েছে প্রভুপাদের আগে, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সাধু যোগী লিখছে, কিন্তু তাতে একটা কৃষ্ণ ভক্ত হয়, 700 বেশি লেখা হয়েছে গীতা, বড় বড় ফিলোসফার, বড় এই গীতাটা বড় বড় দার্শনিক ফিলোসফার সব পড়ে, কিন্তু প্রভুপাদ লিখলেন হুবাহু কৃষ্ণ যা বলেছেন, মনমনা ভব, কৃষ্ণ বলে সবচেয়ে গোপনীয় না, কৃষ্ণ আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার উপাসনা করো, আমাকে প্রণাম করো, যেহেতু তুমি আমার বন্ধু অর্জুন, যেহেতু তুমি আমার প্রতি ঈর্ষালায়, তোমাকে সবচেয়ে গোপনীয় গানটা আবার বলছি। তো যে কেউ তা করতে পারে, আপনার পারেন না, কে না পারে কৃষ্ণের কথা ভাবে? তবে যদি পূর্ণ পবিত্র জীবন যাপন করেন, ভগবান প্রসাদ খান, পাপ কাজ ছেড়ে দিয়ে, হ্যাঁ আর ভক্ত সংখ্যা নিশ্চয়ই আপনিও পারবেন, নিজে যদি ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতম পড়েন তাহলে আপনিও গিয়ে প্রচার করতে পারেন, প্রভুপাদ সেটা দেখি। তো একদিন এত কিছু সবাইকেই ভগবানই প্রভু, আলটিমেটলি সবাইকেই কারো না কেউ সেবা করতে হবে দাসরে। তাই কেউ বলছে এরকম যে কামের বসে আমার করা উচিত না অনেক কিছু, কেউ দেখছে না, আমি অন্ধকারে ভাবছি, কেউ দেখছে না, এখন তো করে নি পরে দেখা যাবে, ভিতর থেকে পরমাত্মা হয়েছে এটা করিস না, করিস না, এটা অন্যায়, আর কে দেখছে, এখন তো করিনি পরে দেখা যাবে। রাগের বসে কেউ কেউ মারার কথা মারছে, খুব আমার গায়ে জোর আছে, আমি জানি ভিতর থেকে যা মারিস না, ক্ষমা করে দে, একটুখানি কর না। ক্রোধের বসে, কামের বসে, লোভের বসে অনেক কিছু করা উচিত না, আনছো কেউ দেখছে না, তো ভিতর থেকে বলছে এটা করিস না, করিস না, আরে এখন তো করিনি পরে দেখা যাবে, হাজার লোক করছে। ভক্তিনিদান ঠাকুর এরকম বলছেন, আচ্ছা এই এই লোকটা এত টাকা পয়সা করেছে, একটা বেশশালায় রেখে দিয়েছে ওইটার থেকে টাকা পয়সা, এই লোকটা এত অরুণবাবু, ওই তরুণবাবুটা এটা একটা মদের দোকান খুলছে, এর থেকে এত টাকার উপায় করছে, বাড়ি বাড়িতে খুব ভালো আছে, এর কী হবে? মহারাজ শাসনের চেয়ে এগুলো এই গতি হবে, নরক গতি, এগুলো যে এই সব করছে তাই তো, আমি তো হচ্ছে আমাদের পাড়ার সবাই পাপ কাম করছে, কটা লোক আর পূর্ণ করছে, হ্যাঁ সবাই নরক, অধিকাংশ লোকই তাই, সে সহজ কিছু সহজে করতে চায়,
কেউ দাম দিতে চায় না কোনো কিছুর মূল্য, কী দরকার সবাই সবাই যদি নরকে যায় প্রায় 99 জনই, তো নরক গুল যার ওখানে গিয়ে সবাই সাথে দেখা হবে, সবাই যখন নরক বুঝতে আমরাই ব্যাপ কেন পারবো না, আমরাও তাই করি, অনেকে তাই যাওয়া। তো যখন বিড়াল সব টিয়া পাখিটার গলাটা চেপে দেয় ট্যা ট্যা, তখন কেউ আসবে না। আর যে হরিভজন করছে কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করবে। সুতরাং সাধু সাবধান হয়ে যান, এখন থেকেই হরিনাম কর। তাই সে বলছে সেই ঋষি যে কামাদিনায়ন করতে হচ্ছে, কাম ক্রোধ লোভের বসে আমরা অনেক কিছু পাপ করছি, সবাই করছে, আমি করছি, কী আছে, সবাই যা হবে আমরা হবে। সেই জন্য কেউ কৃষ্ণ ভজন করতে খুব ভালো কী আছে। তাই উনি বলছেন এত তো করলাম তারাও খুশি না, এখনও কামের বসে আমাকে দিয়ে খাটাচ্ছে, ও ক্রোধের বসে আমি খাটাচ্ছি, ওর সেবা করছি আমি, তা এত কিছু করে আমারও সুবিধা হলো না, ও খুশি হলো না, তার চেয়ে বরং হে কৃষ্ণ আপনার আমার সেবা করতে, যা চৈতন্য মহাপ্রভু সবসময় হরিনাম করো, সাধু সঙ্গ করো, কিছু ছাড়তে হবে না, ভক্তিবিনোদ থাকবো, তিনি আমাদের গুরু আচার্য একজন, চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ছয় গোস্বামীর প্রায় একজনের মতো সমান, অথচ গৃহস্থ, তার বউ আছে, এতগুলি ছেলে মেয়ে আছে, তাদেরও বিয়ে টিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শেখা, তাদের ভক্ত কাজ সবই করেছে, কিন্তু এই ভক্তিটা বাদ দিয়ে যদি করি তাহলে কী যে গতি হবে, অন্ধকার। কেউ জানেন আপনি মরে যাওয়ার পর কখন মরবেন, কী গতি হবে, অন্ধকার। এই অধিকাংশ 100 জনের 99 লোকই তাই করছে, যা আবার হোক গিয়ে আমি এখন খেয়ে পড়িনি তো, মরার আগে দেখবো একবার হরিনাম করব সময় হলে, কিন্তু জানো না তুমি করছো নরকের দিকে যাচ্ছে। কিন্তু যারা সেটা শতগুণ সম্পন্ন সে বিশ্বাস করে বুঝতে পারে, যেই জন্য আমাদের বলছে ব্রাহ্মণ না হলে, ব্রাহ্মণের গুণ সম্পন্ন ভক্ত না হলে এসব বুঝতে পারবে না, হবে কে জানে কি। একটা নোবেলরিয়ার সায়েন্টিস্টকে আমি জিজ্ঞেস করছি, বলে এই বলে ওই বলে, কাকে বিশ্বাস করবে বিশ্বাস বলুন, নোবেল পুরস্কার পদ সুইজারল্যান্ডের সায়েন্টিস্ট, আমি অনেক সময় বড় সায়েন্টিস্টদের ক্ষেত্রে মানে আমাদের সভা আছে ওখানে যাই, যে তাদের সাথে কথা বলি, এই যাওয়ার কথা ছিল যে ইয়ে কেন বলে দালাই লামা সেতে ধর্মশালায়, আমার হঠাৎ ডাক্তার বললে এখন এসব জায়গায় যাবেন না আপনার, তাই গেলাম, আবার এখনও কোথাও যাবলাম না ভেবেছিলাম, তবে এখানে এসেছি, এখানে ভালো লাগে, কেন ভালো লাগে, এই যে আপনারা এতজন এসছেন শুনতে, আমার কোনো যোগ্যতা নেই আপনাকে এসব বলার, কিন্তু ভগবান যা বলেছে গুরু যা বলেছে বলছি তার সেবার জন্য, আপনারা যদি তা নেন যা দেখছি আগ্রহের সঙ্গে শুনছেন তাহলে আনন্দ পাই, তা আবার আসি, কিন্তু যদি কেউ পালন করেন তা আরও বেশি আনন্দ হয়, তার জন্য আমরা কিছু করেছি, উনি ভগবানের কৃপা পাবেন, কিন্তু অধিকাংশই তাই ভাবছে, দেখা যাবে কি পরে করবো, খুন এখন তো ভোগ করে নিই খেয়ে পড়ে নিই, তারপরে পরে হরিকৃষ্ণ করবো আর প্রসাদ খাবো, সে জানে না ভগবান ঠিক করে গেছে যে কোনো মুহূর্তে হঠাৎ ভগবান বলে গেটাও, তখন দেরি হয়ে গেল, ইট ইস টু লেট, মিস দ্য ট্রেন, তখন আর ট্রেন স্টেশনে দেখার মতো, কাউ আমার আত্মীয় স্বজনকে দেখেছি কিরে কেমন আছিস বাড়ি কেই, হ্যাঁ তা নিয়ে বলে বলে আলিঙ্গন করছে, এইদিকে ট্রেন জানে অল্প সময় আছে 5 মিনিট, এদিকে 10 মিনিট ধরে করছে, ট্রেন তো কের জন্য দাঁড়াবে না, ট্রেন ধর, তখন ট্রেন চল, তখন হায় কী করলাম। তা আমাদের অধিকাংশ দশা হলো তাই, আমি ভাবছি আমি খুব চালা, আমি ভালো করে লুটি পুটে খেয়ে নিবে জীবনে, তারপরে আবার ভগবানের কথা ভাববো, সেই গুড়ে বালি। আর যে বুদ্ধিমান প্রায় সংকৃপ্ত নেই যজ্ঞে, এখন থেকেই প্রহ্লাদ মহাজ বলছে কৌমারও আচরণ যেই মুহূর্তে জানলাম শুভস্ব শীঘ্রম, তখনই তখন আমার স্বামীও আমার টাকা পয়সা ছেলে মেয়ে মন্ত্রিত্ব বিরাট ক্ষমতা এমএবিলে খালে পাস, কেউ আমাকে রক্ষা করা ভগবান চলো, এখন তুমি এই করেছ যা তা খেয়েছ না, এবার শুয়ার হও, তমগুণে ছিলি এবার গাছ হো, মাংস টাংস খেতে পারো যা হয়, এবার শুনবে এই দেশে এই জন্মে এই দেশেই মরি, আবার আসিব পুরে ধান ছিলে নয় তাই কী হিসাবে, যেসব খেতে ভালোবাসে ঠিক আছে, শঙ্খ ছিল হয়ে শালিক হয়ে আরও কি আজে বাজে খেতে শালিকে, অনেক রকম শালিক আছে কী খায় আমি আর বলছি না আপনি জানেন, তখন আপনাকে কেউ রক্ষা হবে, তখন যে বলে আমি হবো না শুয়ার আমি ভাগবো না, এই ঘাড় ধরে আমি জানি অনেক সময় আমার করা উচিত না, ঘাড় ধরে আমার কাম ক্রোধ করায় করে না, কেউ অস্বীকার করতে পারে, সুতরাং এখন থেকে সাবধান হয়ে যান, বুদ্ধিমান যার বুদ্ধি মাথায় গিলু আছে সে প্রায়ই সংকৃপ্ত নেই, ওই নাম করতে অসুবিধা এই ভক্তকে সঙ্গে, তখন সে বলছে হে রাধারানী হে কৃষ্ণ হে হরে হে কৃষ্ণ হে রাম, এখন আপনার একটু সেবা করতে, এটা হলো হরে কৃষ্ণ, খুব সহজ সরল লোকের কাছে সহজ,
আর যে ভোগ পাপ এসব করতে চায় তার কাছে কপালে দুঃখ আছে। এখন আমি ভাবছি আমি আরামে আছি, জীবনটা বোধ এইভাবেই চলে যাবে, তা হবার নয়। সেগুলি বাণী ভগবানের প্ল্যান আছে, তুমি আগের জন্মে কী করেছ সে যে বুদ্ধিমান এখন থেকেই এই মুহূর্তে এখন থেকে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি শুনে খুশি যে আপনারা এত এসছেন এখানে কষ্ট করে ঝড় তুফানের মধ্যে। আমরাও এখানে চাই এই যে কেন বলে ঝালুকাঠি, আমি এখানে অনেকদিন ধরে আসছি আর কি, এখানে প্রচারে পুরো 80 সাল থেকে, তো এখানে দেখেছি অনেক সম্ভ্রান্ত ব্যক্তি আছেন এবং আমি দেখেও মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত ইঞ্জিনিয়ার কি উকিল কি লয়ার কি প্রফেসর কি শিক্ষক, তো এগুলো একটু ঠান্ডা মাথায় গভীরভাবে চিন্তা করে দেখবেন আপনার গতি কোন দিকে হচ্ছে। আপনার একটা ছোটোবেলায় শিশু ছয় ছিল সেটা নষ্ট হয়ে গিয়ে একটা বালকের শরীর, একটা বালিকার শরীর, তরুণের শরীর, তরুণীর শরীর ওইটা নষ্ট হয়ে গেল, একটা যুবকের শরীর, যুবতীর শরীর ওটা নষ্ট হয়ে গেল, একটা মাঝ বয়সের শরীর আচ্ছা। সুতরাং আমি যে এখন বৃদ্ধ হয়েছি, আমি এরকম ছিলাম যখন বিলেতে গেছিলাম, এখন আমার প্রায় 80 বছর বয়স, প্রায় কাছাকাছি ধরি ধরি ছুঁই ছুঁই। তো এখন এই শরীরটা যে একদিকে যাবে গিয়ে, যেমন জামা কাপড়টা ভগবান বলে যেহেতু ছিঁড়ে টিড়ে যায় আপনি ফেলে দেয় একটা নতুন জামা কাপড় পরে সেই কিছুই, কিন্তু ভিতরটা হলো আমি আছি কোট প্যান্টের ভিতর। সেরকম এটা যখন ছেড়ে দেবো এই শরীরটা পোশাকটা, তখন খুব স্বাভাবিক বুঝতে অসুবিধা, আরেকটা শরীর আমার আত্মাটা পড়বে, কিন্তু কী শরীর পড়বে সেটা তো আগে কারণম গুণ সংঘর্ষ উপরওয়ালা ঠিক করবে। ভগবান হচ্ছে, ভগবান বলছে মায়া অধ্যক্ষ না, ভগবান আদেশ দেয় এই খেতে এই খেতে ভালোবাসে না, এই এই চায় না, ঠিক আছে তুই মাছরাঙা হয়ে থাক বাংলাদেশে আয় গিয়ে মাছ খা, তুই বাংলাদেশে আয় ঠিক আছে সুন্দরবনে গিয়ে বাঘে মাংস খা বা কুমিরে মাংস, এখন লক্ষ জন চলে যাবে তখন আবার এই সুযোগটা পেতে। সুতরাং যে বুদ্ধিমান যে এখন থেকে সবাই বলুন হরে কৃষ্ণ, দেখুন লক্ষ্য করুন যে যত পাপ করেছে সে মুক্তি আসবে না, লক্ষ্য করুন আপনার পাশে সুযোগ পেয়ে বললাম কেন ওই যে বললাম দাদার মতো খাটতে হবে, এখন আমি ভোগ করে নিই ভালো খেয়ে পড়ে নিই তারপরে হরেকৃষ্ণ করুন, তারপরে হরেকৃষ্ণ করা হয়তো সময় না হতে হট করে একটা হার্ট অ্যাটাক, তখন চল যা শুয়ার হ বিষ্টার পোকা হ মাংস যাকে তুই খেয়েছিলি সে তোকে আজকে খাবে, ও অপেক্ষা করছে উপরে তুই ওটা আমাকে খেয়েছিস না আমি তোকে খাবো। সুতরাং বুদ্ধিমান লোকগুলো হরে কৃষ্ণ, আমার মনে হয় কোথায় 40 ভাগ বলছি কিনা সন্দেহ, তাই কোন এক সাধুকে বলছেন যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা, রাম শর্মা বিখ্যাত, এখন তুমি খুব হাসছো অনেক বছর তখন কাঁদারও সময় হবে না। চল এসব সূক্ষ্ম জিনিস যারা যোগী সাধু সাধন ভজন উন্নত দেখতে পারে আগের জন্মেই করেছি এখানে ভোগ করছে, কিন্তু যেহেতু যে অন্ধ তার কাছে কী বা দিন কী বা রাত, সুতরাং যে জ্ঞান নেই অজ্ঞানে সেভাবেও যা হচ্ছে হচ্ছে, দিনটাও রাত রাতটাও দিন সব কিছু, তো এদের অবস্থা চাই অধিকাংশ লোকে, তবে কী দরকার আমার আছে সবাই যা করছে আমি তা করি, ছাগলে যে মন চায় ছাগলের দুটারও ছাগল, গাধার দুটারও গাধা, সেই চলছে আর। সুতরাং এখনই সময় থাকতে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হারে, একবারও যদি শুদ্ধভাবে কৃষ্ণকে ডাকেন হৃদয় থেকে, অপরাধ শূন্য হয়, অনেকগুলো অপরাধ আছে সেগুলো শূন্য করতে হবে, পাপই হয়ে তত পাপ করিতে না পারে, যতই আপনি পাপ করে থাকুক বহু বহুজনে এক নামে অতিমুক্ত হয়ে যেতে হয় ভগবানের নামে এত শক্তি। কিন্তু অনেকে এসে বিশ্বাস করে ভাবে জনজাগতিক দিন হরে কৃষ্ণ এ আবার কি ইটকাট পাথরের মতো রামাসামা ভোমল এসবের মতো এটা নাম, তা নয়, যেহেতু আমরা শুদ্ধ না জানি না, হরিদাস ঠাকুর জানি
তাই লক্ষ লক্ষ নাম করত, খাওয়া ঘুম ভুলে গিয়ে নাম করত। আমরা তো স্বাদ পাবো না, আপনার অসুখ, আপনার হয়েছে জন্ডিস, আপনাকে মিষ্টি দিলে মিষ্টি লাগছে না, তাই এখানে হরিকথা করে ভালো লাগে না, কিন্তু আপনার ভালো লাগে এসছেন, আর হরি নাম করতে কেউ ভালো লাগছে না, কেন? ওই অসুখ আছে, পাপ আছে, কেন হরি নাম করছেন? শুনছে এই কথা। এখন অনেক সময় কথা বলেছি, আমাকে 20 মিনিটের মধ্যে ডাক্তার নাই নিষেধ করেছে, আমি বললাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি কথা বলছি, 8 মিনিট বাদে, কেন? ভগবানের সেবা করে যা হয় হোক। তা আপনারা কেউ যাবেন না প্রসাদ না নিয়ে, হ্যাঁ প্রসাদ আছে না, ছয় প্রসাদ, প্রসাদ মানে ভগবানের প্রসন্ন হয়ে ভগবান যে প্রসাদেও সেবায় সকলে প্রবঞ্চ, প্রসাদকেই অনেক পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাই রেগুলার যে বুদ্ধিমান ভগবান বলেছে, যারা মুনি ঋষি সাধু তার ভগবানকে ভোগ দিয়ে ভগবান যা চায় যা কিছু ভগবান দিয়েছে, ফুল ফল তরি তরকারি শস্য দুধ ছানা মাখন দিয়ে ভালো ভালো জিনিস হয়, সেগুলো ভগবানকে ভোগ দিয়ে রান্না করে ভোগ দিয়ে খান, দেখবেন দিন দিন আপনার জীবন কত শান্তিময় আনন্দময়। ডাক্তারের মোটা বিরোধিত হরে কৃষ্ণ, কেউ প্রশ্ন থাকতে বলতে পারে, প্রশ্ন থাকবে, হ্যাঁ কেউ প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারে।